আসসালামু আলাইকুম, গ্রাম বাংলা অনলাইনে স্বাগত জানাচ্ছি, আমি মোবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনি আপনার কম্পিউটার দিস পিসি অথবা মাই কম্পিউটার অপশনে যান, তাহলে আপনি আপনার হার্ড ডিস্কের পার্টিশনগুলি এভাবে দেখতে পান। অর্থাৎ এগুলির মধ্যেই থাকে হচ্ছে বিভিন্ন রকম ডকুমেন্টস, তথ্য, ছবি কিংবা ভিডিও, অডিও, যাবতীয় বিষয়বস্তু থাকে হচ্ছে আপনার হার্ড ডিস্কের মধ্যে। বাসায় কম্পিউটার রয়েছে, সেটা যে কেউ ইউজ করে বিভিন্ন পারপাসে, হয়তো বা আপনার কোনো একটি ফোল্ডার বা এই ডিস্কের মধ্যে কোনো পার্টি আপনার লক করে রাখতে হতে পারে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে চারটি পার্টিশন রয়েছে হার্ড ডিস্কের, তো তার মধ্যে থেকে একটি পার্টিশন রয়েছে লক, লোকাল ডিস্ক ই, অর্থাৎ ই ড্রাইভটি আমি লক করে রেখেছি। এই ফোল্ডারে মনে করেন যে আমার কিছু ব্যক্তিগত জিনিস রয়েছে যেগুলি আমি কাউকে দেখাতে চাচ্ছি না, এমনকি ঘরের বউকেও। তো সেক্ষেত্রে আপনার পার্সোনাল বিষয়গুলোকে হাইড করে রাখার জন্য এভাবে করে লক করে রাখবেন। তো লকটা কিরকম দেখতে পাচ্ছেন, যদি আমি এইটাকে ওপেন করতে চাই তাহলে এখানে পাসওয়ার্ড দিতে বলে। এখন হচ্ছে পাসওয়ার্ড তো ভাই আপনার জানা নেই, কারণ পাসওয়ার্ড যেহেতু আপনি সেট করে রেখেছেন, সেহেতু পাসওয়ার্ড দিয়ে আমি আনলক ক্লিক করলাম। এখন কিন্তু আমি এখানে প্রবেশ করলাম, কম্পিউটার বন্ধ করে রেখে যান, কেউ ওপেন করলে আবার ঠিক লকটাই এখানে দেখা যাবে। এখন হচ্ছে আমরা এই লকটা কিভাবে করলাম। তো এই লকটি করার জন্য যে ড্রাইভটি আপনি লক করে রাখতে চান পাসওয়ার্ড দিয়ে, সেই ড্রাইভে থাকা অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। করলে পরে এখানে যে অপশনগুলি চলে আসে তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন বিট লকার। এই লকটা করার জন্য আপনার থার্ড পার্টির কোনো অ্যাপস ইউজ করতে হবে না, সেক্ষেত্রে আপনার কম্পিউটারে থাকা বিট লকার দিয়েই করতে পারবেন। তো আমি যদি এই বিট লকারের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং বিট লকার। তো এখানে দুইটা অপশন রয়েছে, প্রথমত হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, দ্বিতীয়ত হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে করতে পারেন, তবে এটার জন্য আলাদা ডিভাইস প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমরা নাই গেলাম, আমরা পাসওয়ার্ড দিয়ে এটাকে আনলক করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। তো প্রথমে যে পাসওয়ার্ডটি এখানে দিলাম এন্টার ইওর পাসওয়ার্ডের অপশনে, ঠিক সেম পাসওয়ার্ডটি নিচে দিব, অর্থাৎ এক পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দিলাম। এখন হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন হচ্ছে যে এই পাসওয়ার্ডটি কোনো ক্রেমে হারিয়ে যেতে পারে অথবা আপনার হুট করে মনে থাকতে নাও পারে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন, অথবা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, পেন ড্রাইভের মধ্যে রাখতে পারেন, অথবা এই কম্পিউটারের মধ্যেই আপনি যে কোনো একটি ফোল্ডারে গোপনভাবে সেভ করে রাখতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন। সেক্ষেত্রে এখানে সেভ টু এ ফাইল অপশন ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমি এখন কম্পিউটারে সেভ করতেছি। সেক্ষেত্রে আমি এখানে এমন একটি নাম দিলাম যে নামটি শুধুমাত্র আমি জানবো। এখন যদি এখানে লক আনলক এরকম লিখে দেন তাহলে কিন্তু সেটা আরেকজনে খুঁজে বের করে নিতে পারে, সেক্ষেত্রে এখানে আপনি ডিলেট লিখে দিতে পারেন, ডিলেট বা রিমুভ এই ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কেউ চেক করলে খুঁজে পাবে না যে আপনার এটার মধ্যে কি রয়েছে। তো যখন আপনি এখানে নাম চুজ করলেন যে কোনো নাম, তারপরে সেভ বাটনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট বাটন ক্লিক করতে পারবেন, এখানে আর কিছু করতে হবে না, সেম এই সেটিংস থাকবে। তারপরে নেক্সট বাটনে দিলাম, লাস্ট অপশন হচ্ছে আর ইউ রেডি টু ইনক্রিপ্ট দিস ডিভাইস। তো আপনি যেহেতু রেডি, সেহেতু আপনি এখান থেকে স্টার্ট ইনক্রিপ্টিং দিবেন। তো এখানে ক্লিক করার পরে এই ফাইলটা লক হওয়ার জন্য কিছুটা সময় নিবে, তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি, আমার এটা লক করার দরকার নাই। এটা যখন 100% কমপ্লিট হয়ে যাবে তখন ঠিক এই ফোল্ডারের মধ্যেই হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালা একটা আইকন দেখা যাচ্ছে। তো এখন হচ্ছে আপনি যেহেতু এটা করে ফেললেন, তো এই লকটাকে রিমুভ করার প্রয়োজন যদি হয় তাহলে কিভাবে করবেন, সেক্ষেত্রে ঠিক যেভাবে লক করেছিলেন সেভাবেই আপনার পুনরায় আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বিট লকার এই অপশনে ক্লিক করবেন, তাহলে বিট লকারের সমস্ত সেটিংস এখানে চলে আসছে। এখন এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় তাহলে চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন, যদি টার্ন অটো আনলক করতে চান তাহলে এখান থেকে অটো আনলক করার অপশন রয়েছে, যদি আপনি এটাকে অফ করে দিতে চান তাহলে টার্ন অফ দিয়ে বিট লকার অফ করে দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনার কাজে আসছে, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।